ছত্তিশগড় রাজ্যের গারিয়াবাদ জেলার ছুরা থানার অন্তর্গত কোশমি পোস্ট অফিসে ডোংরিখোল গ্রামের বাসিন্দা দাহার সিংকে ছয় বছর পর উদ্ধার করল টিম তারাসঙ্গ চ্যারিটির সদস্যরা। উদ্ধার করার পর এদিন দুপুরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিছুদিন ধরেই মালদা জেলার হাবিবপুর ব্লকের বিভিন্ন পাড়ায় এবং রাস্তায় রাস্তায় অভুক্তের মতন ঘুরে বেড়াচ্ছিল বছর ৪০-এর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এলাকার মানুষ ফোন করে তারাসঙ্গ চ্যারিটির হেল্পলাইন নম্বরে, তারপর সেখানে যায়। যাওয়ার পরে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে বের করা হয় এবং মোবাইল সার্চ করে ছত্তিশগড়ের সেই এলাকার এসপির সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের খোঁজ পাওয়া হয়। সেখানকার পুলিশ মারফত পরিবারের সাথে যোগাযোগ করে মালদায় ডাকা হয় সেই পরিবারটিকে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেই বছর ৪০-এর ভারসাম্যহীন ছেলেটিকে এবং ছেলেটিকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় শীত বস্ত্র দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিগত দিনে এই ধরনের কাজ আগেও করেছে এই সংস্থা। এইসব অসহায় ভারসাম্যহীন মানুষের কাজ করে মানবিকতার নজির করে চলেছে। আপ ইয়াহাঁ পর কেসে করকে চলা হ্যায়? মেন ঘর সে আইসে হাম। ঘর সে আ গয়া? তো প্যাদল আয়া ট্রেন সে ইয়া বাস সে? পহলে প্যাদল আয়া থা ডুমারপালি বল্লে। হ্যাঁ। উসকে বাদ রেল গাড়ি চাই গয়া থা। তো ঘর যাওগে? হ্যাঁ ঘর তো জানা রইছে। তো আপনে পরিবার সে মিলকর কেসা লাগ রহা হ্যায়? ও তো ঠিক লাগ রহা হ্যায়। এ আপকা কোন লাগতা হ্যায়? কিতনা দিন পেলে খো গা থা? ছয় সাল পেলে। তো কাহা কাহা খোঁজে আপ লোগোনে? বহুত জায়গা খোঁজে লেকিন পতা ছি নেই চলা। পতা নেই চলা? তো ইতনা দিন কে বাদ জো মিল রহা হ্যায় তো আচ্ছা লাগ রহা হ্যায়? হ্যাঁ বহুত খুশি হো রহা হ্যায়। কিতনা দিন পেলে খো গা থা? ইয়ে ছয় সাল পেলে কা খো গা থা। তো থানা মে মিসিং ডায়রি কিয়ে থে আপ লোগোনে? থানা মে ইনকে পরিবার ওয়ালোঁ নে মিসিং ডায়রি নেই লিখাই থি। ये जो है ईंट भट्टे में काम करने गया था, वहीं से उसका जो है दिमाग जो है थोड़ा फिसक गया था, तो उसी के चलते जो है घर से निकला था। तो कैसे करके खबर मिला आपका यहाँ पर है? ये छुरा थाना पड़ता है हमारा, तो TI सर जी मेरे कांटेक्ट किए, एक व्हाट्सएप भेजे कि ये व्यक्ति को पहचानते हो क्या करके। मैंने पहचान लिया और उनके घर में जाके भी परिचय पहचान करवाया और एक TI सर नंबर दिए थे तारा शंकर करके, कल पश्चिम बंगाल का, तो उनसे बात हुई और वीडियो कॉलिंग करके इनका जो है परिवार से बातचीत करवाया, तब हमको ये पता चला। तो बोल रहा हूँ इतना दिन के बाद जो मिला तो आप लोगों को खुशी हो रहा है? बहुत ज़्यादा खुशी हो रही है। और ये जो मानवता का काम जो तारा शंकर भाई लोग कर रहे हैं, बहुत ही बढ़िया संदेश है मानव समाज के लिए। हर व्यक्ति को ऐसे कार्य में आगे आना चाहिए। ছত্তিশগড়ের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা উদ্ধার করলাম। এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিল, এখানে স্থানীয় এলাকাতে ঘুরে বেড়াচ্ছিল। তো আমাদেরকে কিছুজন খবর দেয় যে এখানে একটা মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে, যদি কিছু এর ব্যবস্থা করা যায়। তো এর কাছে যখন গেলাম তখন এই হিন্দিতে কথা বলছিল, নন বেঙ্গলি। তো এর কাছ থেকে আমরা বাড়িতে নিয়ে আসি প্রথমে। বাড়িতে নিয়ে আসার পর তাকে স্নান টান খাওয়ানোর পর সে তার নাম ঠিকানা বলে। তো নাম ঠিকানা বলেছিল চুড়া পুলিশ স্টেশন বলেছিল, তো আর গ্রামের নাম বলেছিল ডোংরি, তো ডোংরিখোল বলেছিল। তো আমরা তখন সেটাকে ই করি, ইন্টারনেটে সার্চ করি। ইন্টারনেটে সার্চ করে সেখানকার পুলিশ স্টেশন সাথে আমাদের কন্ট্যাক্ট হয়। ওখানকার গড়িয়াবাদ ওদের ডিস্ট্রিক্ট আছে, তো গড়িয়াবাদ ডিস্ট্রিক্টের এসপির সাথে আমাদের কথা হয়। গড়িয়াবাদ ডিস্ট্রিক্টের এসপির সাথে কথা হলো। দেন ওখানকার চুড়া পুলিশ স্টেশনের TI আছে বর্মা বলে একজন রয়েছে, তো ওর সাথেও কথোপকথন হয়। কথোপকথন হওয়ার পরে তার গ্রামে আমরা পাঠাতে বলি যে তাদের ওখানে কোনো ব্যক্তি মিসিং আছে কি না। তো ওরা বললো থানাতে কোনো মিসিং নেই, যদি গ্রামে যদি মিসিং আমরা দেখছি। তো ওখান থেকে ইমরান খান আছে, ওদের ওখানকার একজন পঞ্চায়েতের মেম্বার রয়েছে, ইমরান খানকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠায়। ছবিটা পাঠানোর পর তারা আইডেন্টিফাই করে যে এই গ্রামেরই, মানে পাশের গ্রামেরই এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দেন তাদের পরিবারকে ডাকা হয় থানাতে। থানাতে আসার পর ভিডিও কলিংয়ের মাধ্যমে সে বুঝতে পারে যে এই ব্যক্তি মিসিং রয়েছে এবং তারা আইডেন্টিফাই করে এবং তারা কান্নাকাটি করছিল। তো আমরা সমস্ত কিছু
ডিটেলসগুলো তাদেরকে বলি। তারা আজ মালদা জেলাতে এসে তাদের পরিবারকে মানে পরিবারের সাথে পেয়ে সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিও মনের মধ্যে একটা খুশির হাওয়া এসেছে, তাদের পরিবারের মধ্যে একটা খুশির হাওয়া এসেছে। তো এই নিয়ে আমরা 26 মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে নিজেদেরকে খুবই গর্ব অনুভব হচ্ছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।